নমস্কার আমার বন্ধুরা, আজ আমি দেখাবো চিংড়ি মাছের একটা রেসিপি। এখানে আমার গলদা চিংড়ি আছে 8টা, ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। 2 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, নুন আন্দাজ মতো, 1/2 কাপের মতো দই লাগবে আমার। 1টা বড় টমেটোকে আমি পিউরি করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা, 2টো পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, রিফাইন অয়েল, আমি এটা রিফাইন অয়েলে করব, আপনারা সরষের তেলেও করতে পারবেন। আর লাগবে আমার ঘি। আমি মাছগুলোর মধ্যে একটু টুথপিক লাগিয়ে দেব, তাহলে মাছগুলো আর পেকবে না। যেই দিকটা বেঁকে যায় সেইখানটা মাঝখানটা এরকম করে একটা করে টুথপিক লাগিয়ে দেবে। নুন হলুদ মাখিয়ে নেব, নুন দিলাম, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দইটা ঢেলে দিলাম, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা প্লেন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না কিন্তু কালারটা সুন্দর আসবে। নুন আন্দাজ মতো, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো তেল দিলাম, এটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচের মতো রিফাইন অয়েল দিলাম, একটু হালকা আমি ভেজে নেবো মাছটাকে।
অনেকটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যায় মাছ। লবঙ্গ, এলাচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি, এর মধ্যে রসুন বাটা এক চামচের মতো, এক চামচের মতো আদা বাটা, টমেটো পিউরি, একটু কষিয়ে নেব, ওটা আমি টক দই যে সমস্ত মশলাগুলো মিশিয়েছিলাম সেগুলো দিচ্ছি, আঁচটা একটু কমিয়ে দেবেন, এই সময় দইটা অনেক সময় না ফেটে যায় তেলে দিতে। ভালো করে কষিয়ে নেবো এবারে, এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কাজু বাদাম পাতাটা দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো, এটাও মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবং সাইড দিয়ে তেলটাও ছেড়ে দিচ্ছে। এর মধ্যে আমি একটু হালকা গরম জল দেবো, হালকা গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। আমি এখানে 2 কাপের মতো জল দিলাম,
কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলা। পাঁচটা কমে আমি 5 মিনিট ঢেকে রাখছি। আমি 5 মিনিট বাদে ফিরে আসলাম। এটা হয়ে গেছে, চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে। এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিলাম। নুনটা একটু চেক করে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরো 5 মিনিট ঢেকে রাখলাম। আমার এটা রেডি হয়ে গেছে।